বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো বিগ ব্রেকিং নিউজ সিবিএসসি ও আইসিএসসি রেজাল্ট প্রকাশিত হবে পনেরোই জুলাইয়ের মধ্যে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড়ো বিগ ব্রেকিং নিউজ পনেরোই জুলাইয়ের মধ্যে সিবিএসি আইসিএসসি এবং আইএসসি বোর্ডের রেজাল্ট প্রকাশিত হবে পনেরোই জুলাইয়ের মধ্যে তো কী বলা হয়েছে বিস্তারিত জানবো আইসিএসসি ও আইএসসি এবং সিবিএসসির ফল প্রকাশ হবে পনেরোই জুলাইয়ের মধ্যে আজ এমনটাই দুই বোর্ডকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে এই দুই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বেস্ট অফ থ্রি বা বেস্ট অফ টু এই পদ্ধতিতে বিগত পরীক্ষার ভিত্তিতেই হবে মূল্যায়ন প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর যোগ হবে বলে জানিয়েছে সিবিএসসি বন্ধুরা দেখতে পাচ্ছেন বেস্ট অফ থ্রি অথবা বেস্ট অফ টু এই পদ্ধতিতেই বিগত পরীক্ষার ভিত্তিতেই হবে মূল্যায়ন তো কীভাবে এই মূল্যায়নটা করা হবে সেটাও আমরা একবার দেখে নেব এখানে কী কী আপডেট আসছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপডেটটি এসেছে সিবিএসি থেকে সিবিএসই ড্রজ আপ নিউ অ্যাসেসমেন্ট স্কিম টু পাস ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে সেটা এখানে বিস্তারিত বলা হয়েছে দ্য সিবিএসসি ইন ইটস অ্যাসেসমেন্ট স্কিম শেষ দ্যাট ফর দ্য স্টুডেন্ট অফ বোথ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ হু হ্যাভ কমপ্লিটেড অল দেয়ার এক্সামিনেশনস দেয়ার রেজাল্ট উড বি ডিক্লেয়ার্ড বেস্ট অন দেয়ার পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশান অর্থাৎ যারা তারা কেমন পারফরমেন্স করেছে এসে সমস্ত পরীক্ষায় তার উপর ভিত্তি করে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ওইখানে পাস করানো হবে তো কীভাবে করানো হবে সেটা আমরা দেখব ফর স্টুডেন্ট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামস ইন মোর দ্যান থ্রি সাবজেক্ট অর্থাৎ বলছে যে সমস্ত পরীক্ষার্থীরা তিনটের বেশি সাবজেক্টে অ্যাপিয়ার বা পাস করেছেন দ্য অ্যাভারেজ অফ দ্য মার্ক্স অপটেন্ড ইন দ্য বেস্ট সি পারফর্মিং সাবজেক্ট অর্থাৎ ওই পরীক্ষাগুলোর মধ্যে যে তিনটি সাবজেক্টের থেকে বেশি নাম্বার পেয়েছে সেই সাবজেক্টের অ্যাভারেজ অর্থাৎ গড় করা হবে সেই নাম্বারের গড় করা হবে এবং সেই নাম্বারটাই যে সমস্ত পরীক্ষাগুলো এখনও এখনও পর্যন্ত হয়নি সে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে উইল বি অ্যাওয়ার্ডেড ইন দ্য সাবজেক্ট হুজ এক্সাম হ্যাভ নট বিন কমপ্লিটেড অর্থাৎ যে সমস্ত বিষয়ের পরীক্ষাগুলো এখনও হয়নি সে সমস্ত পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে তিনটি সাবজেক্টের বেশি যারা পাস করেছে যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের যে তিনটি সাবজেক্টে সব থেকে বেশি নম্বর হয়েছে সেই নাম্বারের গড় করে যে সমস্ত পরীক্ষাগুলো এখনও হয়নি সে সমস্ত বিষয়ের পরীক্ষাগুলোতে নম্বর দেওয়া হবে যারা তিনটের বেশি পাস করেছে তিনটে বেশি সাবজেক্টে আর যারা তিনটের বেশি পাস করেনি তাদের ক্ষেত্রে কী হবে দেখুন এখানে সেই কথাও বলা আছে ফর স্টুডেন্ট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম অনলি থ্রি সাবজেক্ট অর্থাৎ যারা শুধুমাত্র তিনটে সাবজেক্টেই পাস করেছে তাদের কী হবে তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ অফ দ্য মার্কস অপটেন্ড ইন দ্য বেস্ট টু পারফর্মিংস সাবজেক্ট অর্থাৎ সেসব ক্ষেত্রে যে দুটো সাবজেক্টে সব থেকে বেশি মার্ক পেয়েছে বা বেশি নম্বর পেয়েছে উইল বি অ্যাওয়ার্ডেড ওদের সেই দুটো সেই দুটো সাবজেক্টের গড় করা হবে এবং সেই গড় গড়টাই উইল বি অ্যাওয়ার্ডেড ইন দ্য সাবজেক্ট হুজ এক্সাম হ্যাভ নট কমপ্লিটেড এবং সেই গড়টায় যে সমস্ত পরীক্ষাগুলো এখনও পর্যন্ত হয়নি সে সমস্ত বিষয়ের পরীক্ষার নম্বর হিসেবে সেই নম্বরটা বা সেই গড় নম্বরটা কিন্তু দেওয়া হবে যারা তিনটি সাবজেক্টের বেশি পাস করেনি বা শুধুমাত্র তিনটি সাবজেক্টে পাস করেছে এবার পরবর্তী ব্যাপারগুলো আরও বলা হয়েছে দেয়ার আর ভেরি ফিউ স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ অর্থাৎ বলছে মা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুবই কম সংখ্যক পরীক্ষার্থী আছে যারা শুধুমাত্র একটা অথবা দুটো সাবজেক্টে পাশ করেছে যারা তিনটে বা তিনটে সাবজেক্টে বেশি পাস করেনি তাদের ক্ষেত্রে কী হবে তো দেয়ার রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড বেস্ট অন বেস্ট অন পারফরমেন্স ইন দ্য অ্যাপিয়ার্ড সাবজেক্ট অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো পাস করেছে তার উপর ভিত্তি করে তাদেরকে নম্বর দেওয়া হবে কীভাবে বলছে পারফরমেন্স ইন দ্য ইন্টারনাল অর্থাৎ ইন্টারনাল পরীক্ষায় কেমন ওরা মার্কস পেয়েছে প্র্যাকটিক্যালে কেমন মার্কস পেয়েছে এবং প্রজেক্ট অ্যাসেসমেন্টে কেমন মার্কস ছিল এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু যারা একটা বা দুটো সাবজেক্টে পাস করেছে তাদের সেই নম্বরগুলো দেওয়া হবে অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না তাদের কিন্তু বেশি নম্বরই দেওয়া হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু এখানে নম্বরটা দেওয়া হচ্ছে আর কী বলা হচ্ছে আমরা সেটাও জানবো দোজ স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার্ড ইন দ্য অপশানাল এক্সাম কন্ডাক্টেড বাই দ্য সিবিএসই টু ইম্প্রুভ দেয়ার পারফরমেন্স হচ্ছে বলছে বলছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু অ্যালাউ হতে পারে যে অপশনাল এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা যদি ইচ্ছা প্রকাশ করে ইফ দে ডিজায়ার টু শো এবার যে যে সমস্ত পরীক্ষার্থী যে অপশনাল সাবজেক্ট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে তাদের ক্ষেত্রে কিন্তু তারা দিতেও পারে তাদের পারফরম্যান্স আরও ভালো করার জন্য এবং যে সেটা বলা হচ্ছে যা রেজাল্ট অফ দ্য অফ দোজ দিস স্টুডেন্ট উইল অলসো বি ডিক্লেয়ার্ড অ্যালং উইথ দ্য অদার স্টুডেন্ট এবং তা সে সমস্ত পরীক্ষার্থীরা যারা যারা দিবে দিতে চায় যে অপশনাল পরীক্ষা তাদের রেজাল্টও কিন্তু অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যেই কিন্তু একইভাবে তাদের কিন্তু প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের যেটা মেন যেটা বোঝা যাচ্ছে যে বেস্ট অফ টু বা বেস্ট অফ থ্রির কথা যেটা বলা হচ্ছে তো বেস্ট অফ থ্রি ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত পরীক্ষার্থীরা তিনটের বেশি সাবজেক্টে পাস করেছে বা তারা কিন্তু অ্যাপিয়ার হয়েছে তাদের যে ওই ওই সাবজেক্টগুলোর মধ্যে যে সমস্ত তিনটে সাবজেক্টে বেশি মার্ক পেয়েছে তাদের গড় করে বাকি পরীক্ষার নম্বরগুলোতে নম্বর দেওয়া হবে এবং যারা শুধুমাত্র তিনটে পরীক্ষায় পাশ করেছে তাদের ক্ষেত্রে বেস্ট অফ টু যেটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের গড় করে বাকি নম্বরগুলো দেওয়া হবে আর যারা একটা বা দুটো সাবজেক্টে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্র্যাকটিক্যাল প্রজেক্ট এই সমস্তর ওপর ভিত্তি করে কিন্তু নম্বরটা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আপডেট যেটা আপডেট এই মুহূর্তে আসছে বিগ ব্রেকিং নিউজ যে সিবিএসি এবং আইসিএসসি এবং আইএসসি দুই বোর্ডের কিন্তু পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে পনেরোই জুলাইয়ের মধ্যে তো কিভাবে তাদের মূল্যায়নটা করা হবে এইভাবে তাদের মূল্যায়নটা করা হবে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করবেন কারণ আজ কিংবা আগামীকালের মধ্যে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যদিও সূত্র মারফত যেটা আপডেট আসছে যে সেকেন্ড জুলাই ছয় জুলাই এবং আটই জুলাই এই তিন দিনের পরীক্ষা কিন্তু না হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে তো তা সরকারিভাবে কিন্তু এখনও প্রকাশিত হয়নি তো যখনই সে সম্বন্ধে নতুন আপডেট আসবে তখন কিন্তু আমরা আপনাদেরকে সবার থেকে আগে জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেক্ষেত্রে যে মূল্যায়নটা কেমন হতে পারে তারও কিন্তু আমরা আভাস কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে গেলাম যে যদি পরবর্তীকালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি ক্যান্সেল হয়ে যায় তো সেক্ষেত্রে নাম্বারটা কীভাবে দেওয়া হবে সেটাও নিয়ে মোটামুটি আমরা আইডিয়া পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেয়ার করুন সমস্ত সমস্ত মানুষদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এই আপডেটটি জানতে পারে এবং তারা এই আপডেটটি যাতে সবার মধ্যে দিতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে এবং এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট রাখতে হবে এরকমই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাত্রাম জয় টাটা